অলকিট্টি বিড়ির পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি বন্ধুরা এখন যে সার্কুলারটা নিয়ে আসছি অ্যাকচুয়ালি সেটা হলো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তো অলরেডি আমি এখন যে লিঙ্কটা আপনাদেরকে দিব আমার প্রথম কমেন্টে সেইখানে ঢুকলে আপনারা চারটা নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন তার ভিতরে একটা হলো ঢাকা বিআরটি বিআরটি তো আমরা সবাই চিনি তো বিআরটির এটা কিন্তু গভর্নমেন্ট জব বুঝতে পারতেছেন বিআরটির এখানে একটা নিয়োগ আছে আবার পরেরটা পাবেন আপনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এটা ময়মনসিংহ যদি একটা ময়মনসিংহ কিন্তু চিন্তার কোনো কারণ এখানে কিন্তু সমগ্র দেশ থেকেই সবাই আবেদন করতে পারবেন চিন্তার কোনো কারণ নাই এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটা নিয়োগ আছে এরকমভাবে আপনারা চারটা নিয়োগ পাবেন যাই হোক আপনারা একটু দেখে নেবেন তো বন্ধুরা স্পেশালি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জাস্ট এটা আবেদন করতে হবে আপনাদেরকে আগামী আগামী তিরিশ তিন দুই হাজার একুশ বন্ধুরা আজকে সতেরো তারিখ আপনার হাতে এখনো বেশ কয়েকদিন সময় আছে এর ভিতরে আপনারা আবেদনটা করে নেবেন এখানে দেখুন পাঁচটা ক্যাটাগরি আছে প্রথম ক্যাটাগরি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ভাণ্ডার কর্মকর্তা ষাট লিপিকারক কম্পিউটার অপারেটর এরপর ক্ষেত্র সহকারী ইলেকট্রিশিয়ান তো বন্ধুরা এখানে কিন্তু আহামদি মানে খুব একটা ই না যে আপনাকে হয়তো বা অতিরিক্ত হায়ার এডুকেটেড হতে হবে এরকম কিছু না আপনারা কিন্তু এটা একটু পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন এখানে স্যালারি আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু উল্লেখযোগ্য স্যালারি তবে একটা কথা আমি যেটা সবসময় বলে থাকি যে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর দেখবেন প্রত্যেকটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই মানে ইটা যেমন যে দেখুন এখানে এই যে এটা কি বললাম বিআরটির বিআরটিরও কিন্তু এখানে এসে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি ওই ঘটনা কিন্তু একই মানে কম্পিউটার অপারেটরের কাজগুলো আর কি এই পদটা কিন্তু একদম কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা এই পদের জন্য আসলে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটার উপরে কী কী ধরনের যোগ্যতা থাকা উচিত আমি সেটার উপরে কিন্তু একটা বড়ো মাপের মানে একটা বিস্তারিত আলোচনা করছি একটা ভিডিওতে সেই ভিডিওর লিঙ্ক আমার প্রথম মানে ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলেই আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন তো আমি এখন আপনাদেরকে যে সাজেস্ট করতেছি তাহলে যেহেতু এখানে আমি চারটা সার্কুলারের লিঙ্ক আমি একবারেই আপনাদেরকে দিচ্ছি সো আপনারা দেখুন এই চারটার ভিতরে এখন কিন্তু প্রত্যেকটারই আবেদনের অপশন আছে সো আপনারা এটা মোটামুটি মিস করবেন না এটা মোটেও মিস করবেন না বন্ধুরা আমি আপনাদেরকে আবার বলছি মোটেও মিস করবেন না যদি যোগ্যতা থাকে খুবই ভালো আবেদনটা করে ফেলুন আর যদি আবেদনটা করে ফেলেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই নিচেরটাও দেখুন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ড্রাইভার নিয়োগ করবে তারা যারা অনেকে আছে ড্রাইভার আছে জব খুঁজে আর কি গভর্নমেন্ট জবস এদের এখানে আর কি আর করা বলেন নগদের উপর যোগ্যতা থাকলে আবেদনটা করে ফেলবেন তো বন্ধুরা যাই হোক আমি এতটুকু আপনাদের জন্য মেসেজটা নিয়ে আসছি আর লাস্টের আমি আরেকটি কথা বলবো তাহলে যে অনেক ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে দেখবেন যে এই যে ইমেইলে আবেদনের একটা অপশন চলে আসে মাঝে মাঝেই যে চাকরি করবেন কোনো সমস্যা নেই আপনি ইমেইলের মাধ্যমে আবেদন করেন তো বন্ধুর ইমেইলে যে সমস্ত আবেদনের অপশনগুলো আছে সো আমরা প্রত্যেকেই তো সাথে সাধারণত স্মার্টফোন ব্যবহার করি তো স্মার্টফোন ব্যবহার করায় আমি যেটা বলবো তাহলে যে সবাই পারতপক্ষে আপনাদের যতগুলো লেখাপড়া সার্টিফিকেট আছে এসএসসি ইন্টার স্নাতক মাস্টার যাই থাকুক না কেন যতগুলো স্টেপ পাঠিয়ে দিয়েছেন আপনি প্রত্যেকটা সার্কুলারের সরি সার্টিফিকেটের আপনার স্ক্যান কপি আপনার খুব সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি এরপরে আপনার একটা সিগনেচার স্ক্যান করে রাখবেন আপনার ভোটার আইডি কার্ডের আপনি স্ক্যান করে রাখবেন এই সমস্ত বিষয়গুলো আপনি স্ক্যান করে করে জাস্ট আপনার ফোন ফোনে সব আপ টু ডেট রাখবেন একটা সিবি সহ তাহলে আপনার যখন তখন কিন্তু এটা সরাসরি আপনার সাবমিট করতে পারবেন দেওয়া মাত্র আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু সাবমিট করতে পারবেন তখন কারো কাছে আপনাকে যেতে হবে না কোনো মানে একশো টাকার পিস পিস লাগতে হবে না তো আমার মনে হয় বন্ধুরা এখনকার এতটুকুই যথেষ্ট বাকিটা আপনাদের একটু নিচে থেকে পড়েন দেখুন কী অবস্থা দাঁড়ায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ